গার্ডলাইন বক্স তুলে দেওয়ার প্রতিবাদ সহ একাধিক দাবিকে সামনে রেখে অল ইন্ডিয়া গার্লস কাউন্সিলের পক্ষ থেকে হাওড়া ডিআরএম কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভ চলছে পূর্ব রেলের বিভিন্ন ডিভিশনের গার্ড বা ট্রেন ম্যানেজাররা। আপনারা দেখছেন নিউজ বাংলা নজর কাড়া খবর। গার্ডের সত্তার সঙ্গে সঙ্গে গার্ডের লাইন বক্স অঙ্গাঙ্গে জড়িত। আপনারা যেগুলো করছেন কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা, কোনো বাস্তবোচিত ব্যাখ্যা আপনাদের কাছে নেই করার মতন। কারণ আপনি যে বাক্সটা দিচ্ছেন, আপনি আজকে গার্ড পোস্টটাকে ট্রেন ম্যানেজার করেছেন। একটা ম্যানেজার পোস্ট, তার ঘাড়ে মিনিমাম 35 কিলো ওজন চাপিয়ে দিচ্ছেন, তাহলে তার পোস্টটা হয়ে পড়বে তখন সাধারণ যাত্রীর ক্ষেত্রে বা ট্রেনের কোনো গাড়ির কোনো রকম নিরাপত্তার দিকে দর্শন করাবো না, কিন্তু আপনারা সেই দিকে নিয়ে যাচ্ছেন। আপনারা দেখছি আপনারা মেল এক্সপ্রেসে কয়েকটা গাড়িতে লাইন বক্স তৈরি করার চেষ্টা করছেন টেম্পোরারি। আমরা প্রত্যেকে যারা শিক্ষিত সম্প্রদায় দাঁড়িয়ে একটা ট্রেনের ডিজাইন থেকে শুরু করে বগির ভেতরে প্রতিটা কর্নার আরডিও সমন্বয় নামে একটা সর্বোচ্চ সংস্থা, যারা তারা নিজেরা মনোগতভাবে গাড়ির বসার জায়গাটা টেবিলটা তলায় একটা বাক্স করে দিয়েছেন, যেটাতে মাল ঢোকাতে গেলে সে নিজে ঢোকাতে পারবে না। আর 8 ঘন্টা 10 ঘন্টা আজ থেকে যাবে সে পাটা ছড়িয়ে বসতে হবে, ফুটলে ফুটটা সামনে ভাগে আর সরিয়ে সে ঘুরে বসে জানলার দিকে তাকিয়ে কীভাবে তার ইয়া গাড়িটা সঠিক যাচ্ছে কিনা অনলাইন দেবে। দেখুন গার্ডরা ক্রমশ যা অবস্থা হচ্ছে নিপীড়নের শেষ সীমানায় পৌঁছচ্ছে। আপনাদের বক্তব্য একটু আগে শুনলেন আমাদের যে ভ্যাকেন্সির পজিশন এমন হয়েছে যে ক্রমশ গাড়িতে গাড়ি চালানো বিপদ হয়ে দাঁড়াচ্ছে, তাদের সঠিক রেস্ট হচ্ছে না, এবং রেস্ট না হলে সে যখন পারছে না তখন অন্যায়ভাবে তাদের চাকরি দেওয়া হচ্ছে, তার সঙ্গে সঙ্গে প্রমোশন লিস্ট বেরোচ্ছে না। এই সমস্ত ক্ষোভগুলো প্রতি মুহূর্তে রয়েছে, তার সঙ্গে সঙ্গে নতুন করে গোদের উপর বিষ পড়া লাইন বক্স তুলে দেওয়ার চক্রান্ত। রেল প্রশাসন একটা অর্ডার এবং রেল বোর্ডের একটা অর্ডার এসছে, যে অর্ডারটাতে বলা হচ্ছে যে আমাদের গার্ডেদের আপনারা যারা রয়েছেন তারা দেখতে পান যে গাড়িটা বড়, গাড়ির পেটি যায় গাড়ি চাকরি করার সময়, সেই পেটির মধ্যে যেটা থাকে তাতে আমাদের প্রায় 19টা 20টা মতো আইটেম থাকে, নিজস্ব আইটেম, নিজস্ব যন্ত্রপাতি ছাড়া রেলের সমস্ত রেলের জিনিস, এবং তার মধ্যে বিস্ফোরক পর্যন্ত আছে, সেই সমস্তটা একটা ট্রলি ব্যাগে দেওয়া হওয়ার কথা চলছে। এবার গার্ড মানে তো শুধু ইএমও বা প্ল্যাটফর্মের নয়, বেশিরভাগ অংশটাই তারা গুডসে। গুডসে কী হয় আপনারা প্রত্যেকে জানেন যে ইয়ার্ডে নেমে পড়ে, প্ল্যাটফর্মের বাইরে তাদের গাড়ি থাকে, সেখানে ট্রলি তো কোনো কাজই করবে না, তাহলে 35 কিলো মাল নিয়ে আমি যাব কোথায়? অনেক সময় গাড়ি মাঝখানে থেকে যাবে, সে লোকটা ব্যাক করবে, তাহলে তাকে সেই ব্যাগটা কাঁধে করে আসতে হবে। 35 কিলো মাল একটা বোঝা নিয়ে একটা গাড়িতে ভিড়ে রাত জায়গা একটা লোক কীভাবে আসতে পারে এটা আপনারা নিজে সবাই বুঝতে পাচ্ছেন। এবং আরও ভয়ঙ্কর ব্যাপার, তার মধ্যে এমন একটা আইটেম রয়েছে যেটা সেনাবাহিনীতে ব্যবহার হয়, ডেটোনেটার, যেটার মধ্যে পটাশিয়াম সাইনাইড দিয়ে তৈরি বস্তু, যেটা বিস্ফোরক পদার্থ,
আপনারা জানেন যে বিস্ফোরক বহন করা ট্রেনের সর্বত্র বেআইনি, একমাত্র গার্ড ক্যাবে আলাদাভাবে রাখা হয়, যেটা যেভাবে যাতে কোনোরকম সাধারণ যাত্রীর পশ্চিম বিস্ফোরণের আওতায় না আসতে পারে, এটা আপৎকালীন ব্যবস্থার জন্য জোগাড় করা হয়। কিন্তু সেটাকে আমাদের বাধ্য করা হচ্ছে যে প্যাসেঞ্জার ট্রেনে তোলার জন্য, আমরা এই ব্যবস্থার প্রতিবাদ করছি। আমাদের লাইন বক্স যেরকম আছে, লাইন বক্স যেন থাকে, যাত্রীর উঠতে না পারে। এবং আপনাদের আরও একটা জিনিস বলে রাখি, বিগত 3 বছর আগে আপনারা দেখেছেন হাওড়া স্টেশনে কয়েক ঘন্টা গাড়ি বন্ধ হয়ে গেছিলো গাড়িতে যারা, কারণ গার্ডের লাইন বক্স তোলে। তখন আপনাদের কাছেই সিপিআরও তদানীকাল প্রস্তাব করেছিলেন যে আমরা সমস্ত ব্যবস্থা করে দেবো, যে সমস্ত ইকুইপমেন্টস সাজানো থাকবে একদম আপ টু ডেট করে। কিন্তু আমার গার্ড ভাইরা গিয়ে ক্যাবে চাকরি করতে দেখছে যে সেই গার্ডগুলো ইকুইপমেন্টসগুলো কোনোটাই সঠিকভাবে নেই, ফার্স্ট এড বক্স নেই, এবং যন্ত্রপাতি যদি না থাকে তাহলে বুঝতেই পাচ্ছেন যে আপৎকালীন যে ব্যবস্থা, যে জন্য আমার চাকরি, সেই চাকরির জায়গাটা থাকছে না। তা আজকে আমরা বসেছি, মূলত দাবি হচ্ছে বক্সের দাবি, যেটা আমাদের অল ইন্ডিয়া বেসিসে হচ্ছে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের এখানে যে সমস্ত অন্যায় অবিচারগুলো চলছে, প্রমোশন লিস্ট বন্ধ করা, বেড না করা, নতুন গার্ড নিয়ে না আসা, এবং অন্যায় জুলুম করে আইন বিরুদ্ধভাবে তাদের কোনোরকম পানিশমেন্ট দেওয়া, সেগুলোর প্রতিবাদে আমরা আজকে বসেছি। আমরা এবার মেমোরান্ডাম দিচ্ছি এবং অল ইন্ডিয়া বেসিসেও চলছে ঘটনা। আমার হ্যাঁ, এই এটা দেখুন, এটা তো আমাদের সেন্ট্রালের ডিভিশন, সেন্ট্রাল যদি আমাদের নেক্সট হয় কি ডিভিশনগুলো হচ্ছে, এরপরে আপনার হেড অফিস হবে সিস্টেম অনুযায়ী, তারপরে হবে রেলবোর্ডের জন্য দিল্লিতে হবে। এবং সেরকম যদি বাক্স তোলা যায়, বাক্স তুলতে যদি জবরদস্তি করা হয়, তাহলে একটাই চলাস্তা আপনারা দেখে নিয়েছেন, ইয়েমুতে হাওড়া স্টার স্টেশনে আমরা গাড়ি বন্ধ করে দিয়েছিলাম, বন্ধ করে দেবো লোকাল ট্রেন, মেইন স্টেশন বন্ধ করে দেবো, আমরা উঠবো না গাড়িতে। আমার নাম দেবাশিস ভট্টাচার্য। গার্ড ছাড়া গাড়ি চালানো তো কথা নয়, কারণ গার্ড তো এখন ট্রেন ম্যানেজার বলে দিচ্ছেন যে তিনি সর্বোপরি। আপনি আজকে যার কাছে যাবেন, একটা প্যাসেঞ্জার যার সমস্যায় পড়লে যে লোকটার কাছে আসবে সে লোকটা গার্ড, আপনি ট্রেন বন্ধ যাবে যাই করুন, আসতে সমস্ত সমস্যার জন্য আসতে হবে তাকে। না 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 না, ধর্ণা কোনো দিন এমনিভাবে হয় না। আমাদের যে সংগঠন সেটা রেজিস্টার সংগঠন, এবং তার সিস্টেম মেনেই সব কিছু হয়। এবং যে এই প্রতিবাদটা, তার চিঠি, টুইটার, এখনকার যে আপনার মিডিয়ার হাতিয়ার, টুইট করা, মেল করা, সমস্ত পর্ব মিটিয়ে আজকে ধর্ণা হচ্ছে অল ইন্ডিয়া বেসিসে। এখনও পর্যন্ত কিচ্ছু পাওয়া যায়নি, আমরা আশা করছি রেলবোর্ড থেকে কিছু রেসপন্স হয়তো সেন্ট্রাল বডি পাবে, পেলে ভালো, না হলে নেক্সট পদক্ষেপ চিন্তা করা হবে। আমার নাম দেবাশিস ভট্টাচার্য, আমি ইস্টার্ন রেলের জোনাল ওয়ার্কিং প্রেসিডেন্ট।